আপনার মনে করেন এখন একটা বিয়ের শাড়ি লাগবে, আপনি তো বিয়ের শাড়ি নিয়ে আসেন না, বিয়ের শাড়ি কোথায় পাবেন? আপনি বলবেন 500 টাকা ভাড়া দিবেন, আপনার শাড়ি চলে আসবে। মুরগি যদি লাগে তবে দেখা গেলো 100 টাকা দিতে হইতেছে, বাচ্চা সহ আনলে দেখা গেছে 200 টাকা দিতে হইতেছে। গ্রাম মানে গাছগাছালিতে পরিপূর্ণ, মাটির ঘর চাইলে মাটির ঘর পাওয়া যায়, টিনের ঘর চাইলে টিনের ঘর পাওয়া যায়। যখন প্রথম আমরা শুরু করি, আমজাদ ভাই যখন এখানে আসেন শুরু করেন, তখন এখানকার যে মানুষ তারা তো এর আগে কখনো শুটিং দেখা বা টেলিভিশনের মানুষগুলোকে এত কাছ থেকে দেখার কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। তো সেই কারণে এক ধরনের উৎসাহ তাদের মধ্যে কাজ করেছে, সেই সময় প্রচুর দর্শক আসতো। এখানে শুটিং করবার জন্য খুব ভালো একটা পরিবেশ, তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন থেকে এখানকার এলাকাবাসী শুটিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কেউ এখন আর ভিড় করে জড় হয়ে দাঁড়িয়ে থাকে না শুটিং করতে, মানে শুটিং দেখতে। প্রথমে খুব কম কিছু শুটিং লোকেশন ছিল, একটা দুটো শুটিং লোকেশনেই শুটিং হতো। আস্তে আস্তে করে এই গ্রামের লোকজন যখন শুটিং সম্পর্কে বুঝতে শুরু করলো বা আমাদের আমরা যে গণমাধ্যম কর্মী যারা আছি তাদেরকে বুঝতে শুরু করলো, তখন তাদের দৃষ্টিভঙ্গি পাল্টালো এবং ধীরে ধীরে আরও শুটিংয়ের লোকেশনগুলো বিস্তৃত হতে থাকলো। মেঘলা কোনো দিন 6,000 নেয়, আবার আমাদের যেমন শাহিনের বাড়ি 4,000 দিত, বাসাবাইয়ের বাড়ি 4,000 দেয়, আবার যেমন আসে হাসনাহানা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আবার বাড়ছে। যেমন প্রথমত কম ছিল, এখন কিন্তু 8,000-10,000 টাকা ভাড়া নেয়। ইন্ডাস্ট্রির প্রডিউসার, ডিরেক্টর এবং রাইটার অনেক বেশি কমফোর্ট ফিল করে বলে পুবাইলটা কি আসলে অনেক বেশি কাজের জায়গা হিসেবে ডে বাই ডে এটাকে তৈরি করে নিয়েছে। শুটিংয়ের জন্য যদি আমরা অ্যাবসলিউটলি গ্রামের কথা ভাবি, প্রকৃতির কথা যদি ভাবি, গ্রামের যে পরিবেশ সেই পরিবেশের কথা ভাবি, তাহলে কিন্তু একদম আমার কাছে মনে হয় যে পুবাইলে এখনও পর্যন্ত গ্রামের যে আবহ সেই আবহটা এখনও পর্যন্ত আছে। ২০০২-এ যখন আমজাদ হোসেন কাল সকাল ছবি বানায়, তখন পশ্চিমপাড়া ডাক্তার বাড়িতে সেট ফালাইলো। সেট ফালানোর পর এদিকে কাজ টাজ করতেছে, আমি তখন কিন্তু অভিনয় জগতে আসি নাই বা মিডিয়ার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই। বিকালবেলা ঘুরতে আসার পর আমজাদ ভাই বলতেছে যে আপনা তোমার নাম কি আপনা? হ্যাঁ। তখন শাহিন ভাই পরিচয় করাই দিল আর বাসেত বলল যে ও কিন্তু অভিনয় করতে পারে, তখন বলল যে তবে আমার ছবিতে অভিনয় করো। এই 2002 আমার অভিনয়ের শুরু। আমার একটা বিচার সালিশের বিষয় আছে, এখন তো আমি 10 জন তো আর ইয়াতে ঢাকা থেকে নিয়ে আসতে পারবো না, ওই 10 জনকে যদি আমি আমার বিচার সালিশে বসাইতে চাই, তখন দেখা গেছে যেটা করতে হচ্ছে যে ভাই আসেন, ভাই দুপুরে খাওয়াবেন, ইয়া করবেন, আর যদি 500 টাকা না দেন তাহলে কিন্তু আমরা বসবো না। এই হচ্ছে বর্তমানের প্রবাহ। প্রতিটা জিনিসের জন্যেই টাকা গুনতে হয়। একটা যদি গরুকে নিয়ে শর্ট দিতে হয়, ওই গরুর জন্য হয়তো 500 টাকা দিতে হয়। একটা দাও লাগলে, কোনো বাড়ি থেকে দাও লাগলে ওই দাওয়ের জন্য 50টা টাকা দিতে হয়। সবাই পরিচিত, সবাই আত্মীয়ের মতো, এবং সবাই খোঁজ নেয় কি দাদা কেমন আছেন, মাঝে কয়েকদিন দেখলাম না, আজকে থাকবেন কিনা রাতে, এই মানে এক ধরনের আত্মীয়তা এদের মধ্যে আমাদের মধ্যে তৈরি হয়েছে। কিছু কিছু বাসা আছে, কিছু শুটিং হয়, বাট প্রপারলি এটা গ্রাম এবং আসতে পরে গ্রামীণ আবহাওয়া পাওয়া যায়,